ছোলা মটর কুলোর শাক এবং কাঁচা মুলে, এটা হলো টকের তরকারি, এটা হলো বুড়ই দিয়ে টক হচ্ছে, এটা হলো সালাদ, আর এটা হলো মুরগির মাংস। আজকে আইটেম কম আছে। এটা মিষ্টি, দারুন। এ ধরনের জাতের মূল সহজে পাওয়া যায় না। ওটা একদম মিষ্টি, অনেকদিন পরে এই ধরনের মুড়া খাইলাম। রসালো প্লাস মিষ্টি, আজকে মাংসের পরিমাণ বেশি দেয় দাদা বাবা।
এটা হলো মুরগের মাংস, দেশি মুরগ। অনেকদিন পর মাংস খেলাম, মানে বেশি পরিমাণে, এত পরিমাণ মাংস আমি খেলাম মাংস।
বাবা কত বলে রাতে মরিস ঝাল করছে বসুন এটা মিষ্টি আলু মিষ্টি আলু টমাটো আর বড়ুই বড়ুই অবশ্য পরে নেই আমারটাই মাছগুলা দিয়ে কি স্বাদ অন্যরকম স্বাদ খুলশা মাছ খুলশা মাছটা আমাদের দেশে এখন কমে গেছে প্রচন্ড ঝাল লাগছে আমার আজকে সালাটা হ্যাঁ কতগুলো গাছ মাস এটা সব বিজি মিজি সব তো পেটে গেছে তেমনি খেয়েছি ভাতের সাথে মিশিয়ে খেলে বসে তোর ঝাল লাগতো না আমাদের যারা ভাত বেশি খায় তাদের প্রচুর পরিমাণে সালাদ খাওয়া উচিত শশা যাই হোক টকের তরকারি লাস্টে খাওয়া মানে হলো আপনার পরবর্তীতে আবার একবার খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আর কি এরকম আর কি মুখটা পরিষ্কার হয়ে যায় রুচিটা ঠিক থাকে রাত্রে যে খাবেন খাওয়ার রাত্রে রুচি থাকবে আপনার আর বিশেষ করে মাংস দিয়ে খাওয়ার পর আমার যেটা হয়
ধরেন মাংস যদি লাস্টে খাই আমি সারাদিন ওই মানে মাংসের একটা গন্ধ হাতের মধ্যে আর মুখের মধ্যে থেকে যায়, এটা খুবই খারাপ লাগে। মানে পরবর্তীতে খাওয়ার পরবর্তীতে খাবার গন্ধ আসলে খারাপ লাগে, যেটাই খাবেন আপনি গন্ধটা যদি পরে আসে খারাপ লাগে, কিন্তু টকটা খাইলে আপনার কোনো গন্ধই পায় না, মুখটা ক্লিয়ার হয়ে যায়, এই জন্য আমার কাছে এটা ভালো লাগে বেশি। আর এমনিও স্বাদ টকের তরকারি যারা রান্না করে খাইছি তা তো জানেন, আমার চ্যানেলে তো অনেকেই দেখে অনেকে রান্না করে খাইয়া বলছেন ভালো লাগছে। তবে আপনারা ভালো করে ফলো করবেন একদম প্রপারভাবে যদি করতে পারেন, আমি 100% যে এটা সবারই ভালো লাগবে, খুবই স্বাদের একটা তরকারি। যাই হোক, তো আর কি কিছু বলবো না, অনেক ঝাল লাগছে, প্রচণ্ড ঝাল লাগছে, ঠান্ডা পানি খেতে হবো তাহলে মনে একটু ভালো লাগবে, ঠান্ডা পানি খেতে আসলে ঝাল যায় না, একটু ভালো লাগে একটু। যাই হোক, সবাই ভালো থাকবেন, এই কেমন করে শেষ করছি আজকে, ধন্যবাদ।